সুপার এইটে টানা দুই হারে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বাজিমাতে ফের সম্ভাবনা জেগেছে টাইগারদের। পথটা যদিও কঠিন, তবে রশিদদের বড় ব্যবধানে হারাতে পারলে সুযোগ থাকবে শান্তদের। অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও। সেন্ট ভিনসেন্টের 23 জুন ইতিহাস গড়েছে আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে রশিদদের দল। 149 রানের লক্ষ্য দিয়ে অজিতদের 127 রানে আটকে দিয়েছে তারা। সুপার এইটের এ ম্যাচে ওলটপালট হয়ে গেছে গ্রুপ একের সেমিফাইনালের সমীকরণ। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করত অস্ট্রেলিয়া, শেষ 4 নিশ্চিত হয়ে যেত ভারতেরও, সেক্ষেত্রে বাদ পড়ত আফগানিস্তান ও বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জেতায় এখন 4 দলেরই সম্ভাবনা আছে, দৌড়ে অবশ্য ভারত এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খুব বেশি বড় ব্যবধান না হলেও তাদেরকে সেমির পথ থেকে ফেরানো অসম্ভব। 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রোহিতদের, নেট রান রেট 2.425। অন্যদিকে 2 ম্যাচে 2 পয়েন্ট ও 0.223 নেট রান রেট নিয়ে 2-এ অস্ট্রেলিয়া। সমান 2 পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় 3-এ আফগানিস্তান, তাদের নেট রান রেট 0.650। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ নেট রান রেট 2.489। গ্রুপ একের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে ভারত ছাড়া বাকি 3 দলেরই পয়েন্ট হবে সমান 2, সেক্ষেত্রে হিসাবটা আসবে নেট রান রেটের। ফলে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন অজিতের বিপক্ষেও ভারত বড় ব্যবধানে জিতে। তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের। তুলনামূলকভাবে অবশ্য সেমির রাস্তা সহজ আফগানিস্তানের। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকেও হারিয়ে সেমিতে খেলার সুযোগ পাবে তারা। এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি 1 রানে জিতেও, সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে 36 রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ 4-এ খেলতে পারবে আফগানরা। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ 160 রান ধরে নেওয়া হয়েছে।